ফেসবুকে ফাহিম ফয়সালের অনুসারী লাখের বেশি দু হাজার উনিশ সালে তার আইডিটি হ্যাক হয় নতুন আইডি থেকে তিনি যোগাযোগ করেন হ্যাকারের সঙ্গে হ্যাকার আইডি ফিরিয়ে দিতে দাবি করেন মোটা অঙ্কের টাকা ইমেইলে নোটিফিকেশন আসলো যে কেউ একজন আমার ফেসবুকের অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে তো খুব আমি অবাক হলাম যে আমার ফেসবুকের অ্যাক্সেস সে কীভাবে নিল কারণ আমার তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া ছিল যে কোডটা আমার মোবাইলে আসবে সেটা ছাড়া তো ফেসবুক কেউ নিতেই পারবে না তারপর আমি খুব দ্রুত আমার টাকা বারবার রিকভারি করার চেষ্টা করলাম ভাবে পারলাম না এরপর আমি অন্য একটি ফেসবুক আইডি থেকে তার সাথে আমি যোগাযোগ করি যে আমার যে ফেসবুক আইডিটা আছে সেখানে আমি মেসেজ পাঠাই হ্যাকারকে যে ভাই আপনিকে আপনি প্লিজ আমার আইডিটা একটু ফেরত দেন কিন্তু সে প্রথমে রেসপন্স করেনি পরে একটা পর্যায়ে সে রেসপন্স করেছে এবং সে আমার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং সে বলে যে এর অর্থটা যদি আমি তাকে না দেই তাহলে সে অশ্লীল ভিডিও অশ্লীল পোস্ট অশ্লীল ছবি এবং বিভিন্ন ধরনের মানহানিকর যত ছবি তথ্যপত্র আছে সেগুলো দিয়ে সে আমার মানসম্মান ধুলে মিশিয়ে দিবে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক আমার ফ্যান ফলোয়ার আমার ফ্যামিলি সবার কাছে তো আমি আমার আসলে মানসম্মান ধুলে মিশে যাওয়ার মতো একটা অবস্থা আমার ফেসবুকের আইডিটা না যে আমরা দেশে বিদেশে আমার অসংখ্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্তরে যেহেতু গান করি মিডিয়ায় যেহেতু আছি ফ্যান ফলোয়ার আছে ব্যক্তি আছে আমাকে অনেকেই প্রোগ্রাম কনসার্টের জন্য নক দিয়েও পাচ্ছে না আমাকে এবং তারা উল্টোপাল্টা মেসেজ যখন পায় তখন খুব স্বাভাবিকভাবে তারা ধরে নিচ্ছে যে মানে কোনো একটা রং টাকা না দেওয়ায় ফাহিমের হ্যাক্ট হওয়া পেজে অশ্লীল মেসেজ এবং আপত্তিকর ভিডিও পোস্ট করা হয় তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর তদন্ত শুরু করে সাইবার বিভাগ আটক করা হয় হ্যাকারকে পুলিশ বলছে বয়সে কিশোর হলেও সাইবার জগতে বেশ দক্ষ সে যদিও তার দক্ষতার অপব্যবহার করেছে সে আর এসব অপরাধে জড়িয়ে পড়াদের বেশিরভাগই কিশোর তরুণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে সে কাজে লাগাতো সে ব্যক্তিগত বিভিন্ন তথ্য কথা কথা বলার বলার মাধ্যমে মাধ্যমে নিত। এবং সে প্রোফাইলটাকে স্টাডি ফোনে করতো দেখতো যে হ্যাঁ তার কি কি ধরনের পাসওয়ার্ড প্যাটার্ন হতে পারে কারণ আমরা কিন্তু সচেতনভাবে বা অসচেতনভাবে পাসওয়ার্ড দেওয়ার সময় দেখা যায় যে আমার বিলঙ্গিংসের একটা অ্যাফিলিয়েশন কিন্তু থাকে পাসওয়ার্ডের মধ্যে পাশাপাশি ও যেটা করতো শুধু তাদেরকেই টার্গেট করতো যাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা টেন প্লাস কারণ এইটার একটা রিসেল ভ্যালু আছে এই পেজটাকে যখন কন্ট্রোলে নিয়ে নিবে তখন সে আরেকজনের কাছে এটা খুব বড় প্রাইসে বিক্রি করতে পারত। ফেসবুক অথরিটি কিন্তু বেশ কিছু মানে রেগুলার বেসিসে কিছু সিকিউরিটি মিজার আপডেট দিয়ে যাচ্ছে সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে সেখানে লগ ইন অ্যালার্টস আছে আপনি যদি একটা ভ্যালিড ইমেইল এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখেন তাহলেও কিন্তু আপনার সিকিউরিটি অনেক বেশি হাই হয়ে যায় পাশাপাশি এই ব্যক্তিগত তথ্যগুলা যদি আমরা পাবলিকলি শেয়ার না করি হ্যাঁ তাহলে আমার মনে হয় যে ফেসবুক হ্যাক করা বা ক্র্যাক করা করাছি ফেসবুক ব্যবহারে আরো সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের আমার আমি নিজে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা